ভালোবাসার বাংলাদেশ। আর অবশ্যই এটা হচ্ছে আল্লাহর ব্লেসিং, আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন। শুনতে শুনি তোমার জীবনের কথা। থ্যাংক ইউ গুরু, আমি আসলে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM যারা আসছে, ভিউয়ার যারা আছে সবাইকে একটা কথাই আমি আজকে এপিসোডে বলতে চাচ্ছি। আমি আসলে ভালো না, আমি ছেলেটা আসলে ভালো না, আমি অনেক খারাপ। সেজন্য হয়তো আজ আমার সে সৌভাগ্য হয়েছে গুরুর পাশে বসে কিছু কথা বলার জন্য। আর আমি কী জন্যে খারাপ, কীভাবে খারাপ হয়েছি সেই খারাপ পিছনে গল্প কিছু বলবো, গুরুর কাছে শেয়ার করব। আর আমি এই জন্য শেয়ার করতে আসছি গুরুর কাছে, আমার দীর্ঘ 8 মাস ধরে আমার এই বুকের ভিতরে একটা পাথর বসে আমি রাখছি। চাচ্ছি যে কোনোভাবে যদি গুরুর কাছে কথাগুলো শেয়ার করে, নিজের কথাগুলো শেয়ার করে পাথরটা যদি সরানো যায়, হয়তো আমি নিজের মতো করে একটু বাঁচতে পারবো, আমার মায়ের দিকে তাকিয়ে আমি ভালো থাকতে পারবো। আমি এখানে বসে থাকতাম না, হয়তোবা আমার হ্যাপনিওর রাতে আমি গল্পের আগেই কথাটা বলে ফেলছি, আমি হ্যাপনিওর রাতেই আমি সুইসাইড করতে গেছিলাম। তো সেইখান থেকে আমি ফিরে আসছি আমার মায়ের কারণে। আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো বলতে পারিনি কথাটা, আজ এই লাইভে এসে বললাম। সত্যি আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি দেখে আজ আমি এখানে পড়ে আছি, না হলে এখানে আমি আসতাম না। সুইসাইড করা ছেলেটা যার পাশে কেউ ছিল না, হ্যাপিনোর রাতে চারদিকে সবাই ছাদের উপর আতশবাজি আর পানুষ উড়ানো নিয়ে ব্যস্ত, আর আমি ছেলেটাই ছিলাম একমাত্র এই ঢাকা শহরের ভিতরে, হয়তো একমাত্র কাঙ্গাল আমি ছিলাম। আমি কান্না করছি, হাউমহ করে চিৎকার করছি, আমার কেউ কান্না শোনো নাই, হয়তো বা আতশবাজি ফুটানোর কারণে কেউ শোনো নাই, হয়তো বা আমার কান্নাগুলোকে শুনলো কেউ বুঝতে পারে নাই। আমি আমার ভিতরে যে কথাগুলো গল্পগুলো কীভাবে আমি শেয়ার করবো জানি না গুরু। আমি শুনি, শুরু থেকে বলো তো। আমি শুরু থেকে বলতে যাচ্ছি, থমকে গেলাম কারণ এমন একটা ইন্ট্রো দিলাম তোমার সম্বন্ধে, তোমার বর্ণনা দিলাম, আর সেই মানুষটা নিজেকে শেষ করতে চাই। কি এমন ঘটনা ঘটেছে একদম শুরু থেকে, তোমার কিভাবে সম্পর্কে জড়িয়ে পড়া, কিভাবে পড়া, শুনি। এটা কি ঘিরেই তো ঘটনা, তাই তো? সো ঘটনাটাই বরং যায়। ঘটনাটা হচ্ছে যে প্রথমত ফার্স্ট আমি মধ্যবিত্ত বলবো না, আমি দরিদ্র মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। আর আমার যে প্রিয় মানুষটা, সে একজন, আমি দরবারের নাম বলার প্রয়োজন নাই, আমি সিনকেট রাখবো, সিনকেট থাকবে। তো ওই ফ্যামিলির একটা মেয়ের সাথে আমি রিলেশন জড়াই, ফ্যামিলিরই, জি, এক যে তরিকার তরিকাপন্থী যে সিলসিলা সবাই ফলো করে সেই পরিবারেরই মেয়ে, সেই পরিবারেরই মেয়ে, জি। মানে সেটা উনার কি সন্তান সরাসরি নাকি সন্তান? আচ্ছা, ওকে। তারপর আমি দরিদ্র ফ্যামিলির ছেলে, আমার বাবা অনেক কষ্ট করত, আমার মা অনেক কষ্ট করত, আমার মা এক সময় কান্না করছে। আমি সেই ইনফরমেশন, যেহেতু এটা একতরফা হচ্ছে এবং এটা প্রাইভেসি অ্যাক্ট কোনোভাবে এটা কমপ্লাই করে না, যে বোথ পার্ট না থাকলে কোনো পার্টের নাম ঠিকানা অথবা তার তথ্য আমরা চাইলে ডিসক্লোজ করতে পারি না। নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলে, আমার মা একটা সময় ফ্যামিলিগত ভীষণ একটা সময় কান্না করছে, সে কান্না আমার সহ্য হয় নাই। তো আমি তখন স্কুলে আমি পড়াশোনা করতাম, আমি আমাদের ফ্যামিলি মেম্বার আমরা 5 জন, তার মধ্যে আমরা 3 ভাই, আমার বোন নাই, আমি মেজো, আমার ছোট ভাই বড় ভাই সবাই পড়াশোনা করে। তো আমি পড়াশোনায় সবসময় দুষ্টামি করতাম, আমি পড়াশোনা করতাম না। আমার ভিতরে একটাই কাজ ছিল যে আমার মা কান্না করছে, যে ভীষণই কান্না করছে, আমি এটা সিনকেট আমি এটা বলবো না, বাট মা কান্না করছে, আমার মাথায় একটা সময় ঘুরতো যে আমি পড়াশোনা করবো না, পড়াশোনা করে কী হবে, সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখি, মানুষের কানে মুখে শুনি যে এই ঢাকা শহরে, আমার নিজের দেখা, আমি আজকে এই ঢাকা শহরে 7-8 বছর ধরে পড়ে আছি, আমি নিজের চোখে দেখা। ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করার পরেও ঢাকা শহরে চাকরি পায় না, ভালো জব পায় না, রিক্সা চালাই খাচ্ছে, গার্মেন্টস করে খাচ্ছে। আমি চাইছিলাম যে আমি পড়াশোনা করব না, সবাই বলে যে মা যেহেতু অভাবে থাকে, মা এরকম কান্নাকাটি করে, এজন্য তোমার কাছে মুখ্য ছিল পয়সা লেখাপড়া বা আদর্শবান হওয়া না, যেভাবে হোক টাকা ইনকাম করা। ওকে, তারপর? জি, তো আমি আমার মায়ের চোখে কান্না দেখছি, আমার এটা সহ্য হয় নাই। আমি পড়াশোনা ওইখান থেকে আমি স্কুল লাইফ থেকে পড়াশোনা বাদ দিয়ে দিই, কোনোরকম হাই স্কুল পর্যন্ত যাওয়ার পর আমি ওখানে
টোটালি পড়াশোনা বন্ধ করে দিই। তো এখান থেকে বাবা মা আমাকে অনেকবার চাইছে কিছু করার জন্য, তো আমার তো মাথায় একটাই চিন্তা, আমি কী করবো বুঝতেছি না। তো বাবা একটা সময় আমাকে আমাদের বাবা একজন ড্রাইভ করে, বাবা ড্রাইভার, তো আমার বাবা আমাদের গাড়ি ছিল তখনকার, বাবা আমাদের গাড়ি যেখানে সারায় প্রাইভেটের গ্যারেজে আমাকে দেয়। তো আমি যে ভাবছিলাম যে আমার সাথে যায় না, পাটা ইচ্ছা করে নাড়াচ্ছে না, এটা অটোমেটিক্যালি নড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, সোকে ডান, তারপর সবে ঠিক আছে। আমি ওইখানে আমাকে ওই এখানে মেকানিক্যাল কাজ আমাকে দেওয়া হয়। তো এগুলো একটু ময়লার কাজ, কারে ছেলের কাজ আমার পছন্দ না। তো আমি ওইখান থেকে চলে আসি। চলে আসার পর দীর্ঘ এক বছর, আমি এটা 14 সালের কথা, তো আমি দীর্ঘ এক বছর আমি বাসায় বসে থাকি। সম্পর্কের ঘটনা কিন্তু তাড়াতাড়ি যা ঢুকবো আমরা সবাই, জি, আমার ফ্যামিলি মেম্বাররা, আমার নানুবাড়ির ফ্যামিলি মেম্বাররা সবাই আমাকে একটু ইগনোর করতো যে এই ছেলে ওটা করে, এই ছেলে এটা করে, তুই কিছু একটা করতে পারিস, ভালো কিছু করতে পারিস, যেহেতু তুমি কাজের মধ্যে ঢুকতে পারছ না, লেখাপড়াও করনি, একটু বকাঝকা দিচ্ছে, স্বাভাবিক। হ্যাঁ, তো আমি বকাঝকা দিচ্ছি, আমি কষ্ট পেয়ে আমি কি করবো বুঝতেছি না নিজে। তারপর আমার বাবার একটা ফ্রেন্ড আমাদের গ্রামেরই, আমার বাজারেই ওনার দোকান, টেকনিশিয়ান মোটর মেকানিক্স, যেমন আমি যেটা করি এখন বর্তমান, যেখান থেকে আমার ফ্যাশা শুরু হয়, তো ওইটা বলতে চাচ্ছি গুরু। তো এখান থেকে আমি ওইখানে ছিলাম, তো ওই কাজটা আমি শিখতে চাচ্ছি। তো এখানে বিগত আমি 4 বছর স্পেশালিটি কি ছিল মোটর মেকানিক্সে, তুমি কি ইঞ্জিন পার্ট দেখতে না কি দেখতে? নরমাল মোটর মেকানিক্স হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে মোটর গুলো আর কি, পানির পাম্প। ও আচ্ছা, ওইটার উপরে কাজ ছিল, দ্যাটস গুড, ওকে ওকে। তো আমি এখন ওই পেশাতে আছি। তো আমি ওইখানে 4 বছর ছিলাম, বিগত 4 বছর ছিলাম। 4 বছরের মধ্যে তো আমি সরাসরি গল্পতে চলে যাচ্ছি, প্রিয় মানুষটা কিভাবে আমাকে দেখছে, অনেক সময় অলরেডি আমরা পার করে গেছি। তো ওইখানে আমার প্রিয় মানুষটা আমাদের স্কুলেরই, আমাদের বাজারেই একটা গার্লস স্কুল আছে, গার্লস স্কুলে পড়াশোনা করতো, তখন ক্লাস সেভেনে পড়তো। ও আমাকে সবসময় আসা যাওয়াতে দেখতো, বিগত 3 বছর গুরু, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 ও আমাকে দেখতো। আমি কিন্তু জানতাম না, আমি টোটালি জানতাম না, এলাকার একটা মেয়ে যাচ্ছে আসতেছে এটা স্বাভাবিক, আমি ওইভাবে জানতাম না। তারপর এইভাবে 3.5 বছর পর আমার একটা মেয়ে ফ্রেন্ড বলতে পারেন আমাকে বললো, সাবির তোকে একজন লাইক করে। তো আমি তো পুরো আকাশ থেকে পড়লাম, আমার চোখে আসলে কোন জায়গায় এটা, মানে যেখানে তোমাকে খবর দিচ্ছে? আচ্ছা, ওকে ওকে, প্লিজ। যে মেয়েটা আমাকে বললো যে একটা মেয়ে তোমাকে লাইক করে সাবির, আমি বললাম যে আমাকে লাইক করে, আমি এমন তো কোনো মেয়ে আমি দেখি না, কারণ আমার লাইফে আমি অনেক মেয়েকে চোখে ভালো লাগতে কখনো প্রপোজ করবো বা কখনো রিলেশনশিপ যাবো এগুলো আমার মাথায় আসে নাই। তো ওই মেয়েটা কে হতে পারে? তো বলছে যে আমাকে ঠান্ডা খাওয়া, মেয়েরা সবসময় গ্রামে যেগুলো বলে থাকে আমাকে ঠান্ডা খাওয়া, এটা খাওয়া, এটা খাওয়া, বলবো। তো ঠিক আছে, বলবো তোকে, সমস্যা। তো ওই মেয়েটা আমাকে ওইখান থেকে তার নামটা হুট করে বলে, আমার তো মনে মাথা আকাশ ভেঙে পড়লো, কি বলে এরকম একটা ফ্যামিলির মেয়ে, তোমার কি মাথা ঠিক আছে সাব্বির, তুমি তোমার এটা রং হচ্ছে, বলতেছে রং হচ্ছে তোমার, এটা তুমি জানো না, এটা মিথ্যা কথা বলতে পারো, তোমাকে হয়তো তোমাকে একটু আমি বললাম ঠিক আছে, আসলে বিষয়টা কেমন আমি একটু দেখি। তো আমি সচরাচর তখন গ্রামে থাকতাম, গ্রামে থাকা অবস্থা আসা যাওয়ার মধ্যে দেখতাম যে সেই তাকায় তার লুকটা আমার দিকে, মানুষ তো বুঝতে পারে যে যাকে চায় বোঝেই আসা যাওয়ার তাকায়, কেনই তো তাকায়। তো আমি ওই ওদের বাড়ির সামনে বিকালবেলা যাইতাম, গিয়ে ওইখানে চা খেতাম, বসতাম। তো বসার সময় সেই সবসময় ছাদে আসতো, 3 তলা ছাদে আসতো, আর একটা বাসা আছে, বাড়ি আছে 1 তলা, 2টা বাড়ি ভিন্ন ভিন্ন। তো 1 তলা ছাদে আসো, কত ঘোরাঘুরি করতো, ওইখানে যে ঘোরাঘুরি করতো আমার দিকে তাকাইতো, কিছু একটা বলতে চাচ্ছে, কিছু একটা বলতে চাই কিন্তু আমি বুঝি না, এক দূর থেকে বুঝি না। তো আসলে ওরকম ও, আবার আমি আমার বিউজদের বলতে চাচ্ছি যে আসলে যে ফ্যামিলির কথা শুনলেন, এবং কি আমি যেভাবে বলতেছি কথাটা নেগেটিভলি কেউ নেবেন না, বাট ও কেমন ধরনের মেয়ে কথাগুলো শুনতে পারলে আপনি বুঝতে পারবেন পরে। তো আমি যেটা বলতে চাচ্ছি গুরু, তো ওইখান থেকে সে তাকাতো, কখনো বলতে পারতো না, তার ছাদে আসার কারণও ছিল তার একটা, এগুলো আমি পরে জানতে পারি। আরেকটি কথা, আমাদের যে প্রোগ্রামটা এটা কিন্তু কোনো ইনভেস্টিগেটেড প্রোগ্রাম না, সো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে, আমি আগে কভার করেছি কথাটা যে আমরা তাদের নাম ঠিকানা ইনফরমেশন কোনোভাবে ডিসক্লোজ করতে পারি না, যেহেতু ওই ব্যক্তি এখানে রিপ্রেজেন্ট করছেন না। তবে তারা যদি রিপ্রেজেন্ট করতে চান যে কোনো সময় যে কোনোভাবে আমাদেরকে কমিউনিকেট করলেই আমরা কিন্তু আপনাদের হয়ে
অবশ্যই প্রস্তুতি রাখবো যাতে করে আপনার রিপ্রেজেন্ট এখানে করতে পারেন। ওকে, তারপর আমি সবসময় প্রতিদিন বিকেলবেলা পাঁচটা হলে ওইখানে যেতাম, গিয়ে চা খেতাম, ও আসতো এখানে ছাদে, কথা হতো না কখনো, সবসময় দেখা হতো। তো এভাবে করতে করতে প্রায় আমাদের তিন থেকে চার মাস চলে যায়, এখনও কথা হয়নি, আদৌ কথা হয়নি। কিন্তু ওই যে মেয়ের কথা বললাম, যে ফ্রেন্ড আমাকে বললো আমার লাইক করে, সে সবসময় বলে আমি কথায় আসিস, আমার কথায় দেখছি, আমার ড্রেস আপ কি ছিল, আমি কি খাইছি, আমার আমার চুল কেমন ছিল, আমার হাঁটা চলা কেমন ছিল, আমি কি পড়ছি, সব কিছু নিয়েও ডিটেলস জানতো, আমাকে বলতো। তো ওই মেয়েটা বলতো তোর এই জায়গায় দেখছে, ওইখানে দেখছে, এটা দেখছে। এবার আমাকে কীভাবে দেখে বুঝি না। এমনটা সময় গেছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে রাস্তায় হেঁটে, গ্রামে তো রাস্তায় হেঁটে ব্রাশ করতে, আমাকে দেখতেছে ব্রাশ করতেছি, ও কলেজে স্কুলে যাচ্ছে, এরকম সময় ছিল। তো আরও কোন দিন প্রথম দেখ কথা হয়েছে? জি, কোন দিন প্রথম কথা হইলো? আমাদের প্রথম কথা হয় তো ওই যে এটা একটু পরে আসতেছে, আর আমি আগে বলে ফেলবো, একটু যাই, একটু তাড়াতাড়ি যাই। আচ্ছা, তো ওই প্রথম কথা হয় আমার, ওখানে না যাও, অসুবিধা নেই, সিরিয়ালি যাও, বাট একটু তাড়াতাড়ি যাও। জি, ওই প্রথম কথা হয় সে একটা সময় আমি দাঁত ব্রাশ করতেছি, তো এগুলো দেখছে, বলছে। আমি এমন সময় ছিল গ্রামে ছেলে লুঙ্গি পছন্দ করি না, যদিও সকাল হলে একটু পড়তে হয়, তো লুঙ্গি পরেও ছিলাম। তো আমি একসময় তাকে জিজ্ঞেস করছিলাম, এরকম দেখার পরেও আমাকে কখন তোমার খারাপ লাগেনি? তো বলছে যে আসলে ওই যে একটা কথা শোনা করো, যার চোখে যা ভালো লাগে, তো ভালো লাগার জিনিস তো গেঞ্জি টি শার্ট পরে থাকি, আর জিটে পরে থাকি না কেন, তাকে সবসময় ভালো লাগতো, কখনো ইগনোর করে নাই। তো ওই গল্পগুলো গেল। তোর মতো সুন্দর ছেলে আমি বহুদিন পর দেখলাম, শোন, যার সাথে যা লাগে, ভালো বা চোখে লাগে। হ্যাঁ, দেখছি আমি, দেখিনি তা না, আমি যদি রেট করি দু চার পাঁচজন যদি রেট করি, তার মধ্যে তুই একজন। থ্যাংক ইউ। এত সুন্দর তুই সাব্বির, আর আমি অবাক হচ্ছি যে যে ছেলেটা সুইসাইড করতে যাবে তার ছাপ তো অন্তত চোখে মুখে থাকতে হবে। আমাদের তো বাড়িতে তরকারিতে লবণ পড়লেই মুখ চোখ কেমন চেহারায় বদলায় যায়, আর তোর বেটা তারপর মনে হচ্ছে যে কেবল ভূমিষ্ঠ হয়ে আসলো আমাদের সাথে কথা বলার জন্য। এনিওয়ে, তারপর তারপর আমি ওইখান থেকে তিন থেকে চার মাস গ্রামে থাকি, অনেক কিছু হয় কিন্তু ওর সাথে কথা হয়নি আদৌ। কথা না হওয়ার পর আমি চিন্তা করছি, এরকম এটা হচ্ছে আপনার ইতে একুশের কথা, তো আমি ওইখান থেকে গ্রাম ছেড়ে কোরবানের ঈদের আগে আগে আমি ঢাকা আসি, এক মাস আট দিন আগে। আমি ঢাকা আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি ওই মেয়ের কাছে জানতে চাচ্ছি সেই কি কথা বলতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, সেও লজ্জা পায়, কথা বলতে পারবে না মনে হচ্ছে সাথে। তো আমাকে বললো যে তুমি একটা কাজ করো, তুমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। আমি বলছি আমার দ্বারা পসিবল না, আমি পারবো না, আমি ছেলে মানুষ, আমি পারবো না, আমার ভয় করে। তো আমি কি করছি, আমি ঢাকা চলে আসি, ঢাকা এই যে মিরপুরে আসি, মিরপুরে আসি, ওইখান থেকে আমি সাভার চলে যাই, সাভার ট্রান্সফার হয়ে একটা দোকানে। তো ওইখানে আমি এক মাস আট দিন কাজ করি। আমি গ্রাম থেকে আসার উদ্দেশ্য হচ্ছে গুরু যে আমি চাচ্ছি যে আমি যদি দূরে কোথাও চলে যাই, সে আমার চোখের সামনে পড়বে না, বা আমি তার চোখের সামনে পড়বো না, তখন সে হয়তো আমাকে সরিয়ে না খাচ্ছে, যেটা ঘটবেই না, যেটা ঘটার মতো না। জি গুরু, নিজেকে এরকম চিন্তা করতেছে আমি তো যোগ্যই না তার দূর দূর তাক। জি, তার চেয়ে বরং তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিই, দুর্বলতা না বাড়ে। জি, তারপর আমি ওইখান থেকে সরে আসি। সরে আসার পর আমি চাইছিলাম, যদিও সেই আমাকে সামনে সামনে কথা বলতে পারে না, হয়তো যদি কথা বলার বেশি আগ্রহ থাকে হয়তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এক মাস আট দিন চলে যায়, ঈদ চলে আসছে, আমি এখন বাড়ি যাবো। আমি বাড়ি যাবো কি না সেই মেয়েকে জিজ্ঞেস করছে, আমি মার্কেটিং করছি কি না, কী করছি না করে সব আদা সে জানতেছে, খোঁজ খবর নিচ্ছে। তা আমি ওই মেয়েকে বলতাম কী আছে, কী অবস্থা আছে, জি ফ্রেন্ডকে বলতাম, যাবো কি না তাকে বলতাম। সে তো অনেক খুশি আমি ঈদে বাড়ি যাচ্ছি, তখন তার সাথে আমার কথা হয় না। তো ঈদে বাড়ি যাচ্ছি, কথা হয় না। তারপর আমি ঈদ থেকে বাড়ি গিয়েছি, যাওয়ার পর ঈদের দিনেই তার জ্যাঠামণিকে বাসার ওই দিকে আমি গেছি, ঘুরতে গেছিলাম জাস্ট মানুষটাকে দেখি কি না, যেহেতু বিকাল হয়ে গেছে তাকে দেখতেছি না। ওই আগে যেগুলো করছি অতীতে সেগুলা তিন মাস আগে যেটা করছি ওইদিকে গেছি, যাওয়ার পর ওর সাথে দেখা হয় না। হুট করে দেখি সে বারান্দায় আসছে, আমাকে দেখে আর এখান থেকে সরতেছে না, সে বারান্দা থেকে তাকায় আছে এক পলকে। তা আমি তাকে দেখিও না, দেখার মতো দাঁড়িয়ে আছি, সে আমাকে দেখতেছে ঈদের দিন বিকালবেলা, অনেক ভালো লাগতেছিল। তো এখান থেকে পরে চলে আসি, একটা সময় সে ওই মানুষটাকে বলতেছে, মেয়েটাকে বলতেছে, আমার খুব ইচ্ছা করতেছে, কী বলতেছে, আমি খুব ইচ্ছা করতেছে যে সাব্বিরের সাথে একটু কথা বলবো না, বাট আমি তুই কথা বলবি, আমি ওর একটু বয়স শুনবো, বয়সটা কেমন দেখি। তো বলতেছে ঠিক আছে, আমাকে আগে বল করছে, মেয়েটা কল করে বলছে, ওর পাশে ছিল না তখন, বলছে যে তোর বয়স শুনবে, কথা বলতে পারবি তো? আমি বলছি আমি তো অনেক কনফিডেন্স, ভয় কাজ করতেছে, পারবো না। তো বলতেছে না না পারতে হবে তুই, আরে পারবো না, পারতে হবে, অনেক রিকোয়েস্ট করার পর আছে, ঠিক আছে, আমি কিন্তু লাউড দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। তো যখন আসছে ওর সাথে কথা বলতেছে, ওরা দুইজনে লাউড দিছে, তো লাউড দিয়ে আমি ওর সাথে ওর মতো করে কথা বলতেছি, পাশে যে আছে আমি এটা না জানি, তো ওইভাবে কথা বলতে, বান্ধবীর সাথে যেভাবে কথা বলছো ফোনে, তুমি এভাবে বলছো কিন্তু সব শুনতেছে। তো সে আমার ভয়েস শুনে ভয়েসের উপরে ক্র্যাশ খায়। একটা পর পরে আমি ওর সাথে আমাদের ফ্যান্সি যখন থেকে শুরু হয়ে যায়, ফ্যান্সি শুরু হয় আমার সেপ্টেম্বর এগারো তারিখে, একুশে সেপ্টেম্বর এগারোয় আমার সাথে আমার একটা বোন মারা যায় বিপদ ছয়ে,
আমার খালাতো বোন, আমার আপন বোন নাই, আমি অত্যন্ত ভালোবাসতাম, আমার খুব কাছের একটা বোন ছিল, ও মারা যায়, আমাদের গ্রামেই মারা যায়, তো ওইটাও জানতে পারে। তা আমি কান্নাকাটি করে এগারোতে বোনকে মাটি দিছি রাত্রে। তা আমি রাত এগারোটা বসে আছি, এগারোটা ২৬ PM ওইখানে। তো আমাকে একটা, আমি ওর আইডিতে ঢুকি হুট করে, আমার আইডিতে সামনে পড়ে, আইডিতে যাই। আইডিতে যাওয়ার পরে আমি তার একটা ফিকের মধ্যে একটু মজা করছিলাম, মজাটা হচ্ছে গুরু এরকম, আমি একটা ইমোজি দিছিলাম। ইমোজি দেওয়ার পর সে বললো যে ফিকটাকে বাজে ছিল, বললাম না তো কেন, বললো যে এই ইমোজি কেন, বললাম যে আমি তো দিনে একটু মজা করতেছিলাম, কারণ যে গুরু আমি ফার্স্ট টাইম আপনার নার্ভাস ছিলাম, কথা বলতে গিয়ে আমি নার্ভাস ছিলাম, কথা বলতে পারতেছি না, এখন একটু ফ্রি হয়েছি, কথা বলতে পারতেছি ক্লিয়ার কাট। তো আমি নার্ভাস, তো আমি বলতেছি না আমি দিনেই তো, ওইটা আমার ছোট দিছে হয়তো বা, বলতেছি আপনার ছোট আমার আইডিতে দিতে হবে এমন কোনো কথা আছে? না তো আচ্ছা দেখ সরি কেন, কয়েকটা ভাইয়া দেখলে সমস্যা আছে, তার ভরা ভাইয়া আছে, ওইটা দেখলে সমস্যা আছে। তো আমি বলছি ঠিক আছে, আমি আমি ইমোজিটা কেটে নিচ্ছি, অন্য একটা ইমোজি দিচ্ছি, কয় না থাক লাগবে না সরবে। তো বলো যে ভাই দেখলে সমস্যা আছে সিনকের, তো এটা নিয়ে পড়ে আছে। আমি যে আবার ওই যে গ্রামে ওর বাসার সামনে একটা চায়ের দোকানে বসতাম বললাম না, পাশের বাড়ি এক কাকা, জি পাশের বাড়ি এক কাকা, ওর সাথে ওনার সাথে কথা হয়, মানে আমার প্রিয় মানুষের সাথে ওনার সাথে কোর সাথে কথা হয় মাঝে মধ্যে, মেসেঞ্জারে কথা হতো, তারা ফ্রেন্ডলি কথা বলে। তো কাকাকে বললাম যে কাকা একটা কথা বলি তোকে, আচ্ছা বামন হয়ে কি চাঁদের দিকে হাত বাড়ানো ঠিক? তো সে এক কথায় উত্তর দিছে, চাঁদ যদি বামনের বামনকে আলো দিতে চায় তাহলে অপরাধটা কোথায়? চাঁদে যদি আলো দিতে চায় বামনকে তাহলে অপরাধটা কোথায়? তারপর তো কাকা বললো যে হ্যাঁ করা যায়, কথা বলা যায় স্বাভাবিক। তো কাকা হুট করে বলে ফেলছে মেয়েটা মনে এটা হবে না, সবচেয়ে বড় বাড়ি সম্মানে অর্থভিত্তিতে, সে তো বোঝাই যাচ্ছে চাঁদ, আর এর সাথে যে কানেক্টিভিটি আছে চায়ের দোকানে কয়েক কাপ চা তো বেশি বিক্রি হয়েছে, কাকারই কি চায়ের দোকান খুব একটা কষ্ট দিছে পরে, আমি ওর সাথে কথা বন্ধ করে দিছি। কাকা একটা মহৎ সার ছিল, মহৎ হতে চাইছে, আমার ভাইয়ের ফ্রেন্ড হয়ে কাকা ভাই বন্ধু হিসেবে চলাফেরা করে, তারা ভাইকে বলে দিছে সাব্বির এমন একটা ভুল করতে যাচ্ছে তুমি একটু দেখো, কাকা কো আমাকে কিছু আমাকে বলতেছে এদিকে তুমি যাও, জি আমার ভাই আমাকে এতটুকু ভালোবাসতো, কষ্ট পাবো দেখে আমার ভাইকে আমাকে বলছে যে ওকে বলছে যে আমার ছোট ভাই কি পারবে আমাদের সাথে কথা বলতে, এই কথাটা বলছে। আমার ভাইয়া যদি খারাপ হতো তাহলে আমি বকাবকি করতো, এটা নিয়ে আমাকে মার্কেটিং করতো, আমার ভাই আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেখেই এভাবে বলছে যে আমার ভাই তো পারবে না ওদের সাথে কথা বলতে, তো ওইটাও গেল। তারপর ওইখান থেকে কাকা তো এই কাজটা করলো, কাকার সাথে আমি কথা বলি না। তারপর আমিও একটা সময় ঢাকায় থাকি, ঢাকা থেকে যাব, তাদের একটা বড় অনুষ্ঠান আছে, মেলা আছে, যেখানে উরুশ বলে আর কি, উরুশে যাবো। তো ওর সাথে আমার কথা চলতেছে রানিং কথা, আমি তো কথা বলতেছি, আমি গাজীপুর তখন ছিলাম। গুরু কখনো আপনি এরকম কাউকে পাইছেন কিনা আমি জানি না, বাট আমি কথা কিভাবে নেবেন তাও জানি না, বলতে পারবো পাইলে কিন্তু বললে কিনা বল, আমি সাহস দে, আমি ছেলেটা কখনো মায়ের সাথে এক মিনিট জায়গায় দুই মিনিট কথা বলতাম না, আমি ঢাকা থাকতাম, আমি ছোট থেকে ঢাকা পড়ে আছি, কখনো ফ্যামিলির সাথে এভাবে কথা বলি না, সচরাচর কথা বলি না, দুই এক মিনিট কথা বললে হাই হ্যালো শেষ। একটা মেয়ের সাথে কথা বলতে 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 আমি একটা সময় দেখা গেল রাত সন্ধ্যা আটটাও কল করতো, খোঁজ খবর নেওয়ার জন্য কল করতো, দশটা এগারোটা কল করলে সকাল ভোর ছয়টা সাতটা বাজে কল কাটছি, কার সাথে? প্রিয় মানুষের সাথে, জি না এটা আমার সাথে হয়েছে, তারপর ঘুরো। আমি ওইখান থেকে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে আমি তাকে বললাম যে তোমার জন্য কি আনবো, তখন সে আমাকে একটা কথা বললো যে কিছু আনতে হবে না, কথাবার্তা হচ্ছে যে আমার সাথে তখন রানিং করতে হচ্ছে, আমরা এমন কথা বলতাম, আমরা সারা রাত পার করে ফেলতাম,
সে মানুষ আমার সাথে একটা সময় ঘুম আসতো না, কথা বলতে পারতো না, সে মানুষটার কথাই বলতেছি। তো আমাকে আমি তাকে মজা করে বললাম যে তোমার কি পছন্দ, কি আনবো তোমার জন্য। তার আগে কিন্তু অনেক গিফট দেওয়া হয়েছে আমার, একটা ইয়ে আছে ভাস্তি যাকে বলে আর কি, ভাতিজি আছে আমাদের কুমিল্লা শহরে থাকে, পড়াশোনা করে। ওর কাছে জিজ্ঞেস করছিলাম যে মেয়েদের কোন জিনিসগুলো পছন্দ বেশিরভাগ হয়, আমি তো জানি না, প্রথম প্রথম রিলেশনশিপে পড়ি, তখন ওর জন্য অনেক কিছু নেওয়া হয়েছে। থাকতাম গাজীপুর, গাজীপুর থেকে মিরপুর একে আসি, এক থেকে আমি কিছু চিনি না একে, অনেক খোঁজাখুঁজি করে ভালো অ্যামাউন্টের আমি অনেক কিছু তার জন্য নিই। তো এগুলো দেওয়া হয়, তো অনেক বকাবকি করছে এগুলো কেন দিছি, কী জন্য আনছি, মেয়েরা তো এগুলো নিতে চায় না, কারণ তার তো এগুলোর প্রতি কোনোই নাই। কারণ এমন একটা মেয়ে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার ঢাকা যারা আছে, সবাই একটাই কথা যে মেয়েটা তো, মেয়েটা অত্যন্ত ভালো একটা মেয়ে। মেয়েটা যদি অহংকার থাকতো, তারপর মেয়েটা যদি একটা হিংসা থাকতো, যদি অ্যাটিটিউড দেখাইতো, তোর সাথে কখনো কথা বলতো না, এমন একটা ছেলের সাথে কখনো মেয়েটা কথা বলতো না। তো এখান থেকে আনার পর সে আমাকে বললো যে জান এটা কাজ করো, আবার গুরু এটা কথা বলে, সে কখনো জান ছাড়া কথা বলতো না, তো জান এটা কাজ করো। তো বললাম কি, বললো যে আমার জন্য একটা আংটি আনো। আমি বলছি যে গোল্ডেন, ও না 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 গোল্ডেন আমার বাসায় অ্যাভেলেবেল আছে, আমি গোল্ডেন ইউজ করি না, তুমি একটা কাজ করো, সিটি গোল্ডেন কি একটা নাম বলছো আমি জানি না। তা আমি কি করছি, আমি এতে যাই স্বর্ণকার দোকানে, যাই যাই এখানে রূপ একটা আংটি বানাই, আমার হাতে একটা আছে, ওর হাতে একটা, দুই হাতে দুজনের হাতে দুইটা আংটি, আংটি দেওয়ার পর গিফট করলো এটা। তারপরে মিটে, অতি ফার্স্ট মিট আমাদের যেখানে হয়, এটাতে কিন্তু এখনো মিট হয় নাই, এগুলো অন্যদের মাধ্যমে যাচ্ছে এগুলো, তো আমার অতি ফার্স্ট যেখানে মিট হয় তার সাক্ষাৎ হয়নি, সাক্ষাৎ আজও হয়নি। ওই মেয়ের মাধ্যমে বান্ধবী যেটা ছিল তার মাধ্যমে ফোনে কথা বলা শুরু হলো, তারপর ফোনে কথা বলা চলতেছে, গিফট যাচ্ছে, আর যে গিফট আদান প্রদান সেটা কোনো না কোনো মাধ্যম দিয়ে যাচ্ছে, ওর সাথে কখনো দেখা হয় না সামনা সামনি। জি, তো আমাদের আমি একটা সময় হুট করে তাকে বললাম যে এটা মিট করার জন্য, তো সে বলছে যে হ্যাঁ আমি তো চাচ্ছি মিট করার জন্য, তুমি আসো তাহলে। তো বলছে আসলে কিন্তু আমার হাত ধরতে হবে, আমি তো আমাদের এটা পসিবল না, আমি পারবো না, আমি এভাবে ভয়ে করতেছি, আমি পারবো না। তো বলছে না তাহলে মিট করতে হবে না, আচ্ছা ঠিক আছে আসবো। তো আমি একটা সময় আমার ডেটা ঠিক খেয়াল নাই, তো ও আমার একটা ফ্রেন্ডের বাসার সামনে আমাকে নিয়ে যায় আমাদের বাজারেই, ওর কলেজের সামনে, তো ওইখান থেকে তার বান্ধবী নিয়ে আসছে। গুরু মনে 10 বার ট্রাই করার পরে, ওর সাথে কথা বলছিলাম 12টার কথা জিজ্ঞেস করার পরে, 10 বার ট্রাই করার পরে হাতটা ধরতে পারতেছি না, আমার হাত কাঁপতেছে, কারণ আমি তো জানতেছি আমি কোন জায়গায় হাত দিচ্ছি, কিসে হাত দিচ্ছি, আগুনে পুরো হাত দিচ্ছি আমি। তো যেদিন থেকে তার আমি হাতটা ধরে ফেলছি, সেদিন থেকে গুরু আমার ভিতরে কোনো ভয় নেই, আমি এখনও এই স্টুডিওতে বসেও বলতেছি আমার ভিতরে কোনো ভয় নেই, কারণ আমি এই জন্য ভয় পাই না, আমি তখন জানতাম যে প্রিয় মানুষটা তো আমারই আছে, সে তো আমার পক্ষে কথা বলতেছে, যত কিছু সে তো আমার। তো সেই এই জায়গাতে আমি একটু আটকাচ্ছি তোমাকে, সাব্বির বলতো বর্তমানে সিচুয়েশনটা কোন পর্যায়ে আছে? আমি সরি, তুমি অন্যভাবে নিও না, তোমার সম্পর্কে যে পুরো ট্রানজিশন, হ্যাঁ, কতটুকু তোমরা ক্লোজ ছিলে, সম্পর্কটা কত দূর ক্লোজ জায়গাতে গেছিল, তোমরা কতটুকু গল্প করেছো, পার্কে বসেছো কি বসনি, আমি ইচ্ছে করেই তোমাকে ওই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি না, হ্যাঁ, তুমি এটাকে অন্যভাবে নিও না। বুঝে নিলাম যে তোমাদের দুইজনের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি রকমের একটা সম্পর্ক, অসম্ভব পবিত্র রকমের একটা ভালোবাসা ছিল, নোংরামি ছিল না, বাট পবিত্র একটা ভালোবাসা ছিল, এটাই তো বলতে চাচ্ছো। এটার পেছনে তো অনেকগুলো স্টোরি আছে, নাই বা শুনলাম, বাট এটাই তো মেন কথা, এটাই মেন কথা, এটা আমরা শুনলাম। এখন তুমি তাহলে বলো সিচুয়েশন বর্তমানে কোন পর্যায়ে যাচ্ছে, কেন তোমার সুইসাইড করার নহবত আসলো, কোথায় থেকে আলাদা হওয়ার গল্প শুরু হলো, সেটা শুধু বলো। তখন থেকে সে তো আমাকে অনেক কিছু গিফট করলো, তার মধ্যে আন্ডারস্ট্যান্ড, এগুলো তো আমরা শুনেছি, কোথায় থেকে আলাদা হওয়ার গল্প শুরু হলো সেটা আমাকে পরে বলছে, আরেকটা মিট করার জন্য, ওই ঝামেলার আগে একটা মিট করার জন্য মিট করছি, মিট করার পরে সে আসলো, আসে আমার হাতে বেস্টটা পরাই দিল, এই যে বেস্টটা দেখতেছি, বেস্টটা পরাই দিল, বেস্টটা যদিও অনেক জায়গায় একটু নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমি কয়েকবার মেরামত করছি, এখন আর করতেছি না। আমি চাইলে এটা আমি গর্ব না, চাইলে আমি পার ডে এটা নিতে পারি, প্রতিদিন এটা করে নিতে পারি, তা আমি নিই না, তারপর প্রিয় মানুষের জিনিস রেখে দিছি। পাঞ্জাবিটা দেখছি, আমি এটাও খেয়াল করছি তোমার যে এই পাঞ্জাবি কি তার দেয়া, তার দেওয়া পাঞ্জাবি গুলো, এটা তার দেওয়া পাঞ্জাবি, খুব স্বাভাবিক যে কারেকশন করে যে দেখছি বিভিন্ন কালার, কয়েকবার জায়গায় এই জিনিস তোমার চাইলেই তুমি চেঞ্জ করতে পারতে, হয়তো সেই স্মৃতির কারণে রাখছো, স্মৃতির কারণে রাখছি, সবকিছু আমার কাছে গোছানো আছে সবকিছু। ওকে, তারপর তো একটা সময় আমরা কথা বলতে পারতেছি না, এখানে মেইন সমস্যা, এই এটার বিষয়ে আসছি, এখানে মেইন সমস্যা এটা হচ্ছে, আমি যখন ওর সাথে দেখা করতে গেছি আমাদের কুমিল্লা থেকে নোয়াখালী হাইওয়ে, এটা হচ্ছে যে একটা রেল লাইন পরে, রেল লাইনের পাশে আমরা তখন তো রেস্টুরেন্টে আজও বসি নাই, তো রেল লাইনের পাশে আমরা দাঁড়িয়ে কথা বলতেছিলাম, কেউ একজন দেখছে, লোকেশন এখানে মেইন না, গল্প জি ওইখানে কেউ একজন আমাকে দেখে দেখছে, দেখার পরে আমার বাবুকে কল করছে, বাবুকে কল করার পর আবু আমাকে কল করছে যে বাবা জান তুমি যার সাথে আসো ওনাকে সুন্দর করে পাঠিয়ে দাও, তুমি তোমার করে চলে আসো। সেদিন আমার ঢাকা আসার ডে ছিল, ওর ডেতে আমি আমার বন্ধুকে ঢাকা চলে আসি, ওরে ওর কলেজে পাঠিয়ে দিই। ও ভাইয়াকে বলছে যে কি সমস্যা, তার আগে একটু কথা হচ্ছে যে আমাকে একটা আইডি বাবার রাজকন্যা, হ্যাঁ বাবার রাজকুমার, বাবার রাজকুমার নামে একটা আইডি আমাকে কয়েকবার ঠেট দিছে, ওর ভাইকে বলে দিবে আমার ব্যাপারে, এগুলো নিয়ে অনেকবার ঠেট ঠেট দেওয়ার পরে আমি তো এগুলো নিয়ে কিছু বলিনি কাউকে।
তো ওইখানে তার ভাইয়াকে, সে ভাইয়া যখন জিজ্ঞেস করছে যে সাব্বির সাথে তোমার কি, কেনই বা কথা বলতে যাচ্ছ তোমরা ওইখানে, তো বললো যে কিছুই না, একটা আইডি নিয়ে সমস্যা হয়েছে, কেউ জানে আমার সাথে কথা বলার কারণে ছেড়ে দিচ্ছে ওকে, এটা নিয়ে কথা বলছে। তো এগুলো তো গেলো, তারপর এটা নিয়ে তার ফ্যামিলি বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে তাদের মধ্যে ওখানে। তারপর আমি এইভাবে কয়েকবার ঢাকা থেকে আসা যাওয়া করি, মিট করি, রেস্টুরেন্টে যাই, বসি, আমাদের ভালোবাসার ডেট ছিল স্টার্টিং, ভালোবাসা এক বছর ডেট ছিল, ওইটাই আমরা উইশ করি, ওর ইয়ে ছিল, বার্থডে ছিল, বার্থডে উইশ করি, বার্থডে ওর বার্থডের জন্য আমরা ওইখানে যে আছে করা দরকার করছি। তাকে বকাঝকা শুরু করতে, মারধর শুরু করছে, মারধর করতে করতে সে একটা সময় তার কলেজ বন্ধ করে দিচ্ছে, পড়াশোনা করাবে না। তার পড়াশোনা আগ থেকে ওনাদের করার ইচ্ছা ছিল না, যেখানে সে ওনারা চাচ্ছে না যে এরকম একটা ফ্যামিলির মেয়ে বাইরে যে পড়াশোনা করুক, এটা চায় না ওনারা। লাস্ট পর্যন্ত প্রিয় মানুষটা আসলে যারা প্রিয় মানুষ হয় থাকে সে মানুষগুলো অতিরিক্ত কষ্ট দেয়, এটা কথা আছে। তো সে আমাকে লাস্ট পর্যন্ত তার ফ্রেন্ডদেরকে বলছে এরকমভাবে যে আমার জন্য নাকি তার পড়াশোনা নষ্ট হয়েছে, ভার্সিটি লাইফ ভার্সিটিতে যাইতে পারে নাই, কলেজ লাইফে লেখাপড়া শেষ, আমার জন্য ওর আম্মু অসুস্থ ছিল, যতদিন কথা বলতাম ওর আম্মু পাশের রুমে কাশাকাশি করতো, আম্মুর হার্টের সমস্যা ছিল, অন্যান্য সমস্যা ছিল, আম্মু অসুস্থ হয়ে তার আম্মু মারা যায়। তার বান্ধবীকে বলছে আমার জন্য নাকি তার আম্মু মারা যায়। আমি বলছি আমার দ্বারা মা মারা যাবে কেন, মায়ের হায়াত নাই, আল্লাহর বান্দি আল্লাহ নিয়ে গেছে, ওনার ন্যাক হায়াত আল্লাহ ছিল, যেটুকু ছিল এতটুকুনি ইয়া করে গেছে। তা আমি ওনাকে বলার কারণে ও এত মানুষটা, এত কাছের মানুষটা একটা সময় ওদেরকে বলে যে আমি আমার জন্য ওর আম্মু মারা যায়। এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে এই মানুষটা রাতের পর রাত আপনার সাথে কথা বলতো এই জায়গা থেকে আপনাকে ব্লেম দেওয়ার, এই জায়গাটা দুইটা তো অপোজিট না, এই মানুষটা এখান থেকে এইভাবে কিভাবে সুইচ করলো, এখানে কিভাবে দিনে ওনার জিনিসটা কভার করছে মনে হয়, আমি যদি ঠিক বুঝে থাকি, দিনের পর দিন বাড়ির লোকজন ওকে রেস্ট্রিক্টেড দিচ্ছে, তাই তো, সবকিছুতে আটকাচ্ছে যাতে কোনোভাবেই তোমার সাথে সম্পর্ক আর করার সুযোগ না পায়। এবং যে ওর পাশের বান্ধবীরা বন্ধুরা সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু কলেজ থেকে ভার্সিটি বিভিন্ন জায়গায়, আর ওকে ঘরের মধ্যে বন্দী করে ফেললো, হয়তো ভবিষ্যতে হায়ার এডুকেশন করা অথবা না করা ওই পরিবারের কারণে, কিন্তু তোমার কারণে হলেও আরো আগেই ওকে ক্লোজ করে ফেললো, রাইট? তখন ওর ভিতরে একটা আস্তে আস্তে তোমার প্রতি ভালোবাসা তো ছিলই, কিন্তু আস্তে আস্তে ওইটাকে ভালোবাসা থেকে একটা রাগ বা একটা জেদ বা কারো প্রতি তো দোষ যাইতেই হবে, এর কারণে আমার মনে হয় পড়ালেখা সব বন্ধ হয়ে গেল। আপনি আমার সাথে শেয়ার করেছিলেন যে আগে থেকেই ওর পরিবারের সাথে ওর একটা দ্বন্দ্ব ছিল, এটা ছিল আগে থেকে, ওর ফ্যামিলি তো এগুলো চায় না, ও পড়াশোনা করবে, পরিবারের সিঙ্কের ডিটেইলস আমরা যাচ্ছি না, যেহেতু তোমার স্টোরিটা শুনবো, যা তুমি বলতেছো সেটা তোমার প্রেডিকশন হতে পারে, অ্যাকচুয়াল ঘটনা কি সেটা পরিবারের লোক ভালো বুঝবে হয়তো। সো দিজ আর দ্য থিং, যে ওর যে মা চলে গেল আর নিয়ে, যে ওর যে পড়ালেখা ঠিক ভাবে হলো না, বান্ধবীরা সব ভার্সিটিতে চলে গেছে, ওর যাওয়া হলো না, তখন ওগুলোর জন্য তোমাকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দায়ী করতেছে যে ওর সাথে সম্পর্কই আমার কাল হয়ে গেল। এই তো এটাই কথাটা, একদিক দিয়ে তো ঠিকই যে সম্পর্কই কাল হয়ে যায়, তো আমার তুমি কাল না হলেও বাপ আসলে তো সম্পর্কের কারণেই তো কাল হলো, এটা তো সত্য কথা, এটা সত্য কথা, অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? নাই, তো অস্বীকার করতেছি না। তো আমার কথা হচ্ছে যে মানুষটা সাড়ে তিনটা বছর আমার পিছনে, আমার উপর ক্রাশ খাইছে, আমার পিছনে ঘুরছে আমার সাথে কথা বলার জন্য, সাড়ে তিন বছর পর তার সাথে আমার কথা হয়। তারপর গুরু, আমাদের রিলেশনশিপ ছিল মাত্র 1 বছর 11 মাস 19 দিন, 11 মাস 19 দিনের মধ্যে আমাদের কথা বন্ধ হয়ে যায়। মাত্র 11 মাস 19 দিন, 1 বছর 11 মাস, অলমোস্ট 2 বছরই হবে, 2 বছর। তো এই 2 বছরের মধ্যে ভিতরে তো অনেক ঘটনা ঘটলো ওর সাথে, ওকে যখন বন্ধু করে রাখছে ঘরে বিদ্যে, সে বলতে চাচ্ছে যে আমরা কোথায় একটা মিট করবো, তুমি কি আসতে পারবা, কিভাবে আসবো, কোথায় মিট করবো, আমি তো পাচ্ছি না, কিভাবে মিট করবো। সে বলছে যে একটা কাজ করো, আমরা এক জায়গায় সবসময় পার্কে বসতাম, ওইখানে বললো যে তোমার ওইদিকে কোথাও ফ্যান সার্কেল নাই, কারো বাসায় মিট করি, রুমমেট কেন করবো, আমরা কথা বলবো, এটাই আমরা কথা বলতে পারতেছি না। তার থেকে তার ফোন নিয়ে যায়, তার একটা আইডি ছিল, ফেসবুক আইডি ফেজ ছিল, ওইটা আইডিটা বাদ দিয়ে দেয়, আমার সাথে মেসেঞ্জারে কথা বন্ধ, আমার সাথে ইমোতে কথা বন্ধ, আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বন্ধ, আর শুধু কলে একটু একটু কথা হতো, ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধ হয়ে যাওয়ার আগে সে বলছে একটা মিট করে, তো আমি তাকে মিট করতে আমার বন্ধুর এক বন্ধুর বাসায় নিয়ে যাই, তাদেরকে বললাম তোমরা সবাই বাইরে থাকো, আমার পিছে কেউ লাগছে কি না তোমরা একটু দেখো। তো ওরা ওইদিকে দেখতেছে কী আসে বিষয়, কী হচ্ছে না হচ্ছে। তো আমাকে ওরা ভিতরে দিয়ে আমরা দুজন কথা বললাম, রুমমেটে গেলাম, দুজনের কথাবার্তা বললাম, গল্প টল্প করার পরে ওই মানুষটা আমাকে
ওইখানে একটা কথা আছে, সে আগেও একবার এরকম একটা কাজ হয়েছিল আমার সাথে, সে মানুষটা আমার যে এত কাছে ছিল যখন যে মানুষটা হাত ধরতে ভয় পেয়েছে একটা সময়, সে মানুষটা আমাকে হাগ করছিল, আমাকে হাগ করছিল, ওর মধ্যে ছিল একটা হাগ করছিল যে আমি তোমার সাথে থাকতে পারবো না, ও সুইসাইড করবো, ভালো লাগতেছে না, ও পারবে না কিছু। হ্যাঁ, লাস্টিক হলো ওই রুমমেট আমাদের শেষ, ওইখান থেকে বের হয়ে যাই আমরা। ওইখান থেকে যাওয়ার পর ওরকে আমি সুন্দর করে বাসায় পাঠিয়ে দিই, আমি আবার ঢাকা চলে আসি। ঢাকা ফিরার পরে জানতে পারি যে তার বিয়ের জন্য আসতেছে এদিক সেদিক করে, তার ভাইয়া, তার ভাইয়ার একটা ফ্রেন্ডের কথাও বললো, বড়ো ভাইয়া, বড়ো ভাইয়ার একটা ফ্রেন্ডের কথা বললো বিয়ের জন্য। তখন ও বললো যে আমার বড়ো ভাইয়ার, আমার বড়ো ভাইয়ার যে ইয়েটা, মানে তার ভাইয়ার যে রুচিটা কতটুকু হতে পারে, ভাইয়ার বয়স হবে 30+, ভাইয়ের বন্ধুরা তো এমনই হবার কথা, এরকম একটা ছেলের সাথে মেয়ের বিয়ে, তখন ওর বয়স 19 রানিং, এরকম একটা মেয়ে ওটা নিতে পারতেছে না, এটা নিয়ে ও ইগনোর করছে। ওর সাথে রিলেশনশিপ আসার আগে ওর ভাইয়া আমাকে নিয়ে অনেক গল্প বলতো যে আমাদের গ্রামের মধ্যে আমরা যদি কোনো ভালো মানুষ থাকে, ভালো ছেলে মেয়ে থাকে, তার মধ্যে আমাকেও ধরতো, আমার ভাইদেরকেও ধরতো, আমরা খুব ভালো বংশের ছেলে, মানে ভালো করে ছেলে। তো ওইগুলো থেকেও আমার একটু লাইক পাইছে যে ভাইয়ারও বলতেছে ছেলেটা ভালো, সেটা ভালো, আরও এদিকেও আমার সাথে কথা বলার জন্য আগ্রহী হলো, এই জন্য আরও তাড়াতাড়ি আমার সাথে কথা বললো। কথাগুলো বলতে বলতে তাই একটা সময় দেখা গেলো যে আমি তার সাথে যে দেখা করছি এগুলো তো ওরা জানতে পারছে যে ওরা তো এখানে দেখা করতেছে, কী হবে আবার কী করে সমস্যা হবে। তো বাইশে জানুয়ারি 15 তারিখ রাত্রে ডেতে আমি ওনাদের, মানে ওর সাথে কথা বললে যে এত কথা কেন, কী বলস, এত কথা কী বলতে পারস, তুই কখন কী করছে, কলেজে কী করছে, ফ্রেন্ডরা কী করছে, তার ফ্যামিলি মেম্বার কে কী করতেছে না করতেছে সব কিছু জানে। ওদের ওনাদের কথা শুনতে শুনতে একটা সময় মনে হয়েছে যে তার ফ্যামিলি মেম্বারগুলো আমার খুব আপন মানুষ, আমার খুব কাছের মানুষ, একদম মনে হয় আমার খুব পরিচিত একটা মানুষ, এত বেশি গল্প শুনছি তাদের, তাদের সম্পর্কে সব জানা, কে কি করে, কে কিভাবে থাকে, তার সব কিছু আমাকে ভিডিও কলে দেখাইতো, ভিডিও কলে কথা বলতো। তো এত কিছু জানার পরে সে মানুষটা একটা সময় আমাকে জানুয়ারির 22 জানুয়ারির 15 তারিখ ডেট, হ্যাঁ, নাইটে সে আমাকে একটা সময় কল করে যাওয়ার জন্য বাসায়। তা আমি তার আগে একটু কথা বলি, সেই কথা হচ্ছে যে আমি ওর বললাম যে তোমাদের বাড়ির ভিতরে আমি আজও কখনো যাইনি, বাড়িটা কেমন, ভিডিও কলে দেখা দেখি সব কিছু দেখা যায়, তুমি একদিন আসার সমস্যা নাই, তোমাকে তো কেউ কিছু বলতেছে না, তুমি তোমার মতো করেও আসবে। আচ্ছা না, আমাদের পসিবল না, সমস্যা হচ্ছে যেহেতু সবাই জানাজানি হচ্ছে, এগুলো নিয়ে সমস্যা। আর হচ্ছে তার আগের একটু কথা, আমি আবার ওই আমি নিজেও হারমোনিয়াম, ঢোল তবলা, তারপরে গিটারে আমি সিঙ্গারের মতো, মানে ভালো ওই দিকে আমি একটু ভালো আমার। তা আমি আমার একটা ওস্তাদ আছে বাহুল শাহজাহানের কাছে, আমি সকাল সকাল করতে দিতাম, গান রিহার্সেল করতে যাইতাম, হারমোনিয়াম রিহার্সেল করতে যাইতাম, গেলে ওইখানে নিয়ে এলাকার মানুষ সমালোচনা করতো যে আমি নাকি ওরা দেখার জন্য ওইদিকে যাচ্ছি। হয়তো ভাই এমন সময় গেছে আমি সকালবেলা ব্রাশ করতে উঠলে সে আমাকে কল করতো, সারা কথা বলতাম তুমি এদিকে আসো ব্রাশ নিয়ে, আমি তোমাকে একটা বার দেখবো, বুঝতেছি, শুনেছি। তো তোমাদের সেপারেশনের গল্প শুরু হলো, যে বললাম সব জানাজানি হয়ে যাওয়া, সব দিক দিয়ে তাকে আটকে দিল, তারপরে আমি নিজেকে সামাল দেওয়ার কারণ হচ্ছে যে ওই যে সে আমাকে রাতে, জরুরি কথা, এখন তার বর্তমান স্ট্যাটাস কি, সে কি এখন পর্যন্ত কি বিবাহিত নাকি অবিবাহিত, সেটা অবস্থা কি? জি গুরু, সে বিবাহিত। হ্যাঁ, ওই ওই বড় ভাইয়ের যে বন্ধু তার সাথে? জি না। তাহলে ওরে তার আব্বু তাদের এই অন্য এক জায়গায় বিয়ে দিয়েছে, তাই তো, যাই হোক, অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে। তোমার সম্পর্কের কতদিনের মাথায়, 1 বছর 11 মাস 19 দিনের মাথায়? না, এটা তো 11 দিন 19 দিনের মাথায় আমাদের কথা লাস্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়, তার কতদিন পরে বিয়ে হয়? তার হয় কি, তার 6 মাস পর বিয়ে হয়। এখন কেমন আছে তুমি জানো? আমি জানি না, ওর সাথে কথা হয় না। এর মধ্যে গত 6 মাস আর কোনো কথাবার্তা হয়নি? 8 মাস ধরে কথা হয় না, হয়নি। আজকে হচ্ছে যে ওর বিয়ের হচ্ছে যে 1 মাস 28 দিন। আজ বিয়ের 1 মাস 28 দিন? জি গুরু। তোমার খবর বলো, ওই ওই প্রসঙ্গে যা শোনার শুনেছি, ওই প্রসঙ্গে আপাতত প্লিজ যেও না। হ্যাঁ, আমি অনুরোধ করে রাখলাম, যদি এতটুকু রেসপেক্ট আমার প্রশ্ন থেকে থাকে, বিয়ে করেছে 1 বছর 8 মাস বললা তুমি? 1 মাস 28 দিন। বিয়ে হওয়া কতদিন? বিয়ে হওয়ার পর আজকে 1 মাস 28 দিন। 1 মাস 28 দিন, অলরেডি 2 মাস অলরেডি অতিক্রান্ত, এবং সে তার মতো করে সংসার করতেছে, রাইট? জি গুরু। নৈতিকভাবে এবং সামাজিকভাবে আমাদের এখতিয়ার নাই এই বিষয় নিয়ে কোন রকমের বক্তব্য উপস্থাপন করার, রাইট? যেহেতু বিয়ে অলরেডি ডান, সে তার মতো সংসার করতেছে, তোমার অবস্থার বর্ণনা দাও, কেমন আছো তুমি? তার বিয়ের পিছনে কিছু কারণ আছে, তার বিয়ের পিছনে সে এত প্রিয় মানুষটা অপ্রিয় কীভাবে হয়, তার পিছনে কিছু কারণ থাকতে পারে। তার পিছনের কারণ হচ্ছে যে সে কিন্তু আজও স্বাভাবিক অবস্থায় নাই, ওকে স্বাভাবিক সেন্সে নাই, আমি যে কেউ একজন আসিলাম তার প্রিয় মানুষটা, সে কিন্তু এটা জানে না। যেগুলো আমি কখনো বিশ্বাস করতাম না, সেগুলো আমি আজ বিশ্বাস করতে হচ্ছে। আমার পিছনে, ওর পিছনে ওর ড্রাইভার, ওর বাড়ির কিছু লোক আমার পিছনে মির্জাপার মতো কাজ করছে,
ওর সাথে যখন আমার কথা লাস্ট বন্ধ হয়ে যায়, একবার কথা বন্ধ হয়, কথা বন্ধ পরে ও যখন ওর ফোনটা নিয়ে যায়, আমি তাকে একটা ফোন গিফট করি, ফোন গিফট করার পরে ওইখানে আবার ওই ফোনটা ওর ভাবিয়া পায়। সম্পর্কটা শেষ হওয়ার পিছনে রিজন কি তোমার বক্তব্য অনুযায়ী? আমার পিছনে কিছু ওদের ই ছিল, মির্জাপত ছিল, যারা তোমার সম্বন্ধে ভুল তথ্য তাকে দিয়েছে। হ্যাঁ, সেই কারণে তোমার প্রতি ক্ষুব্ধ হয়ে নিজেকে সরিয়ে নিয়েছে। জি, আমার গ্রামের মানুষও আমার পিছনে অনেক কিছু করছে, আমার নিজের রক্তের মানুষগুলো অনেক কিছু করছে। আমার সমস্যাগুলো হচ্ছে যে ওদের যখন ওর সাথে আমার লাস্ট কথা হয়, যে বললাম না আমার কথা হওয়ার পরে আমি কি করলাম, ওর একটা অনুষ্ঠান ছিল, ওর আমি একটা মানে অনেক কিছু গিফট করার পিছনে একটা জামা গিফট করছিলাম, বলছে তুমি অমুক দিন আসো অনুষ্ঠানে, আসো আসলে আমি জামাটা পরবো। সেদিন যে ছেলেটা কখনো স্মোক করে নাই, কখনো কোনো ধরনের নেশা পানি কখনো জড়া নেই, টাকা সরের ভিতরে থাকার পরেও ওই ছেলেটা একটা সময় তার মায়ের দিব্যি ভেঙে হলো। ছেলেটা যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে গেছে প্রিয় মানুষটা দেখার জন্য, ওই মানুষটা করছে কি, ও বেলকুনিতে ছিল, বেলকুনিতে থেকে আমাকে একটাবার দেখছে। আমি আমি আমার ছোটোকে পাঠাইছি, তুই কলেজে যা, ওর তখন পরীক্ষা চলতেছিল, আমার ছোটো ওর সাথে একসাথে পড়াশোনা করতো, বললাম যে তুই কলেজে যা, কলেজে যা, শুধু একটাবার বল, আমি তার সাথে একটাবার কথা বলতে চাই, কিছুই না, ও আমাকে কথা বলতে দেয় নাই। ওর যে বান্ধবীর সাথে, যাদের সাথে আমি রেস্টুরেন্টে বসে খাইতাম, যাদের সাথে আমার কথা হতে হতো, উঠা বসা হতো, ওই ফ্রেন্ডরা বান্ধবী সবাই আমাকে ইগনোর করছে, কেউ আমাকে আমাকে ব্লক করছে, কেউ আমাকে বলতেছে যে সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, আপনি কেন এমন করতেছেন, কেন ভাড়াবাড়ি করতেছেন। ওর বান্ধবীরা আমাকে বললো বললো যে ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি ওরে ভুলে যান, এইভাবেও কথা বলছে আমাকে। কথাগুলো বলার পরে ওর বান্ধবীরা, আমি ওদের সাথে অনেক হেল্প নেওয়ার চেষ্টা করছি, গুরু পারিনি কারোর সাথে হেল্প নিতে, একটা মেয়েকে কল করি, গুরু কল করে বলতেছে ভাইয়া তোমাকে দুই মিনিট পরে কল করতেছি, যে মেয়ের থেকে আমি এত ভালো জানতাম, যাদেরকে আমি অন্যভাবে আর্থিক সহযোগিতা করতাম, হেল্প করতাম, ওদের ওদের ওরা বললো আমাকে দুই মিনিট পরে কল করতেছি ভাইয়া। তো আমাকে কথা বললে আমি তাকে পাঁচ ছ মিনিট পরে কল করি, দেখে আমার নাম্বার ব্লক, আর এক নাম্বারে কল করি, আবার কল ঢোকে, ওই মেয়েকে ওই নাম্বারটা ব্লক করলো, আমাকে অনেক ফ্রেন্ডরা ব্লক করছে, আমাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেয় না। যে মেয়েটা একটা সময়, যে প্রিয় মানুষটা একটা সময় তার বান্ধবীর ফোনে আমার নাম্বারটা ব্লক পাওয়ার কারণে মেয়েটা কান্না করছে যে তুমি কি এত খারাপ, আমার ফ্রেন্ড তোমাকে কি এত বাজে ভাবে, তুমি তোমার নাম্বার কেন ভাই ব্লক করবে। তারপর একটা সময় জানতে পারি, বললো মেয়েটা যে ভাইয়া ও নিজেই আপনার নাম্বারটা আমার ফোন থেকে ব্লক করছে, আপনার সাথে কথা বলতে দিচ্ছে না আমাকে, ঠিক আছে কথা বলতে হবে না, কথা বলতে দিচ্ছে না, কেন দিচ্ছে না। তো আমি বুঝতেছি না এমন করতেছি কেন, যে মানুষটা একটা সময় বলতেছে তোমাকে স্যার আমি বাঁচবো না, সে মানুষটা একটা সময় বলে যে এই এভাবে বলছে, বাজেভাবে বলছে যে কুত্তাটা মরা নাকি লেগা, ওই মানুষটা বললো যে কুত্তাটা মরা নাকি লেগা। তখন আমি বলতেছি কি, আমি কিছুই বুঝতেছি না এমন করতেছে কেন, কি হইতেছে আমাদের সাথে এগুলো। ওই যে বললাম না, একবার ফোন নিয়ে গেছে, 17 দিন পরে তাকে আমি ফোন পাঠাই, আরেকটা ফোন যায় তার কাছে, ওই ফোনটা যাওয়ার পরে ওইটা দিয়ে কথা বলতেছিলাম বিগত তিন মাস পরে, লাস্ট 3 মাস কথা বলার পরে আর কথা হয়নি আমাদের। ওই 3 মাসের মাথায় যেটা হয়েছে, এটা হচ্ছে যে ও আমাকে একটা সময় বলছিল, গল্পগুলো বলতো যে কখনো যদি আমার বিয়ে হয়ে যায়, আমার বাবা আমার ফ্যামিলি মেম্বার বলছে যে আমার যদি কখনো বিয়ে দিয়ে দেয়, তোমার ব্যাপারে জেনে মানে বলে বিয়ে দিবে। কিন্তু আপনি বলুন তো, কোনো ছেলে যদি জানে যে তার যাকে সে বিয়ে করতে চাচ্ছে সেই মেয়েটা অন্য কোনো ছেলের সাথে রিলেশনশিপ আছে, কোনো ছেলে কি বিয়ে করবে, কোনো ভালো চোখে নেবে, এটা নেওয়ার কথা না। সে বাবা সে ভাইয়ে বলছে, ওকে নাকি বিয়ে দেওয়ার সময় বলবে যে আমার সাথে রিলেশনশিপ আছে ওইখানে। তো এগুলো নিয়ে ওনারা, আমি বলছি এটা কখনো হবে না, তুমি দেখো তোমাকে বলবে, ওনাকে বলবে না। সো দিস ইজ অল অ্যাবাউট, আমার ফোকাস এখন যে ছেলেটার এত প্রশংসা করতেছি তার অ্যাপিয়ারেন্স, তার বাহ্যিক লুক নিয়ে, সেই ছেলেটা ভেতর থেকে কতখানি কেমন আছে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে ফিরে আসতে পারবে কিনা সেটা ইম্পর্টেন্ট। এই ছেলেটি অনুষ্ঠান শুরুতে কাঁপতে কাঁপতে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতেছিল যে গুরু আপনার কাছে আসার কারণে একটা, যে আমি এগুলো বলে একটু হালকা হতে চাই। নিঃসন্দেহাতীতভাবে যে মেয়ে চলে গেছে, এই ছেলেটিকে একেবারে একরকম তাকে মাঝখানে থাকাই বলবো, মাঝ রাস্তাতে ফেলে দিয়ে চলে গেছে, এবং সে তার সুখের শখ সংসার ভাবছে, সে ভালো থাকুক অথবা মন্দ থাকুক এটা নিতান্তই তার ব্যাপার, কিন্তু ব্যক্তি ছেলেটা কেমন আছে, সামনের দিকে প্রোগ্রেস করতে আদৌ পারবে কি, সে আদৌ মানসিকভাবে হালকা হতে পারবে কি, দিস ইজ সো ইম্পর্টেন্ট ফর মি রাইট নাও। সো সাব্বিত, তোমার ব্যক্তিগত ঘটনা বলো, কেমন আছো, কেমনে পড়তেছো, ভেতরে কি চলতেছে, ওই মেয়ে ওর পরিবারের গল্প আপাতত আমি এখন আর শুনতে চাচ্ছি না। ব্যক্তি সাব্বির যার এত বর্ণনা করছিলাম যে আমার মনে হচ্ছে না যে নিকট ভবিষ্যতে যে 2-5-7টা সুন্দর ছেলে দেখেছি তাদের মধ্যে একজন হচ্ছে এই সাব্বির। বেশি প্রশংসা করতে ভয় পাচ্ছি, লোকে আবার না ভাবে যেতে সময় মনে হয় টেস্ট বদলাই গেছে কিনা, বাট আসলে আল্লাহ রাব্বুল আলামিনের অসম্ভব ব্লেসিং যে এত চমৎকার করে একজন মানুষকে তিনি তৈরি করেছেন। মামুদের হয়তো খুব ভালো কোনো
ভালো কোনো মোটিভ আছে তোমাকে ঘিরে, ভালো কোনো ফয়সালা আছে তোমাকে ঘিরে, তোমাকে তোমাকে দিয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের পৃথিবীতে ভালো কিছু করাবেন মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, নাহলে এত যত্ন করে তিনি তোমাকে বানাইছেন কেন? সো এই ছেলেটা কি নিজেকে শেষ করে দেবে যেমনটা গল্পের মাঝখানে বলতেছিল, নাকি ছেলেটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, নাকি একটা মেয়ের জন্য জীবনটাকে পাস করে দিবে? একটু শুনতে চাই। যেগুলো আমি কথাগুলো এই জন্য বলতে চাচ্ছি যে আমার ওর প্রসঙ্গ শেষ, আমি যাব প্রসঙ্গ শেষ, ওর বাইরেও বড় একটা দুনিয়া আছে, আমি আছি, জি তোর মা আছে, জি যে ভাই বললি দরদ করে সে ভাই আছে, জি এলাকার গাছপালা আছে, যে পুকুরে ছোটবেলায় গোসল করছিলি সে পুকুর আছে, জি তোর বাড়ির যে স্মেল বাসায় ঢুকার সাথে সাথে ওই এলাকাতে পা দেওয়ার সাথে সাথে যে গন্ধ আসে নাকি সে গন্ধ আছে, জি গোটা পৃথিবী আছে। সবচেয়ে বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে কালাকুষ্ঠা বানাইছে, তোকে এত সুন্দর করে বানাইছে, সে আছে। ডেফিনেটলি তার কোনো একটা ফয়সালা আছে তোরে ঘিরে, যে ভবিষ্যতের সমাজ পৃথিবী মানুষকে তুই চমৎকারভাবে ডিক্টেট করবি, তোকে একটা দারুণ কিছু করাবে, সেরকম কোনো প্ল্যান আছে নাকি নাই? নাকি এক মেয়ের সাথে সব শেষ? না গুরু, শুনি কি কি আছে আর কি কি নাই শুনি। গুরু আমি এখানে বললাম না, আমি আগে এখানে কেন আসছি, আমি ভালো নাই, এই জন্যে ভালো নাই। আমার ফ্যান সার্কেল যারা জানতো যে মেয়েটা নিজে আমার কাছে আসছে, মেয়েটা নিজে আমাকে এত ভালোবাসছে, আমরা সব শুনেছি, আমরা ওর গল্প বাদ, জি ওর গল্প বাদ, আমি এখান থেকে বাইর কর, ওই গল্পের বাইরে পৃথিবী আছে যেটার বর্ণনা আমি দিলাম, এগুলো নিয়ে শুনি। উদাহরণ দিছি যে কিভাবে ভালোবাসতো, কিভাবে কেয়ার করতো, কিভাবে এগুলো শেষ। আমি এই জন্য এখানে আসছি, আমার যে ভাই বন্ধু কি অবস্থা এখন বর্তমানে, কি অবস্থা? আমি কারোর সাথে কথা নাই, কারোর সাথে যোগাযোগ নাই, ফ্যামিলির সাথে যোগাযোগ নাই। আমার মা এই যে ঈদ গেল অনেক কান্নাকাটি করছে, বাবা তুই আয়, তুই আয়, তুই বাড়িতে আয়, তুই না আসলে আমরা ঈদ করবো কিভাবে? আমার ভাইয়া, আমার ভাইয়া ফেব্রুয়ারি 15 কাতার যায়, ভাইয়া এলাকায় অনুষ্ঠান করছে, যাইতে বলছে আমি যাইনি। আমার বন্ধু আসছে দুবাই থেকে, যাইতে বলছে যাইনি। আমার বন্ধুকে বিয়ে করাইছে, সে বন্ধুর বেবি হয়েছে, বেবির নাম রাখছে, অনুষ্ঠান করছে, যাইনি। আমি একবারে গ্রামের মায়া, বন্ধু বান্ধবের মায়া, সমাজের মায়া সব ত্যাগ করছি, সব ছেড়ে পড়ে আছি। যারা আমাকে নিয়ে সমালোচনা করতেছে করুক, সবাই জানে আমি খারাপ, হ্যাঁ আমি খারাপ, আমি এই জন্য বলতে আসছি না, আমি ফার্স্টে বলছি আমি খারাপ, কতটুকু খারাপ, খারাপ হলে আমি এখানে আসছি। কথাগুলো কেন বলতেছি, আমার সাথে কারোর সাথে যোগাযোগ নেই, সবার একটাই কথা, মেয়েটা যদি সত্যি তোকে ভালোবাসতো, সত্যি তোকে চাইতো, সত্যি তোর প্রতি তার যদি এইটুকু ভালোবাসা থাকতো, তাহলে সে কখনো এমন কাজ করতে পারতো না। সে কিভাবে, সবাই এটাই বলতে চাচ্ছে যে এখন আমি হয়তো বা সবাইকে মিথ্যা কথা বলছি যে ও নিজ থেকে ওর সাথে কোনো সম্পর্ক ছিল না, মিথ্যা মিথ্যা বানায়, যদি সম্পর্ক থাকতোই তাহলে ডেফিনেটলি সে মেয়ে তার সাথে কমপ্লাই করতো বা তার সাথে সেই কমিটমেন্টটা রাখতো। যেহেতু এটা হয় কখন, যখন উপরে যে বললাম বামন আর চাঁদ, যেটা টিপিক্যাল এক্সাম্পল আছে সমাজে, এরকম সিচুয়েশন যখন আসে যে একজনের অবস্থান খুবই বড় প্রভাব প্রতিপত্তিতে, আরেকজন খুবই দুর্বল, তখন বেশিরভাগ মানুষই বিশ্বাস করেও বিশ্বাস করতে হয়তো চায় না যে না এরকম ছেলের সাথে তোর সম্পর্ক হওয়ার কথা না, এরকম আর কি। সব কথা বলতে চাইলেও যেহেতু বলতে পারতেছি না, না দরকার না, আমি শুধু বলতে চাচ্ছি ব্যক্তি সাব্বিরের কথা, ব্যক্তি সাব্বির কি এই ঈদেও বাসায় যায়নি? না এই তো বাসায় যাওয়া হয়নি, খুব ভালো কাজ করেছি। আমি তার আগের কোরবানি ঈদেও আমি যাইতে পারিনি, আমি ওর বাবা কি বেঁচে আছে? ওর বাবা মা দুজনে আছে, ওর আম্মু মারা গেছে, ওর আব্বু আছে। তো তোর বাবা মা বেঁচে আছে, তো বাবা মা তোকে যে বারবার ডাকতেছে, তারপরও এই ঈদ এত বড় একটা পরবের দিন, ভাই না চলে গেছে কুয়েত? আমি ওই গ্রামে যাইতে পারবো না, আমি কখনো যাইতে পারি কিনা জানি না। ওই গ্রামের প্রত্যেকটা আপনি বললেন একটু আগে, পুকুর, রাস্তাঘাট, দোকানপাট সবকিছু কেন জানি আমার দম বন্ধ হয়েছে। গুরু আমি আলহামদুলিল্লাহ ঢাকা শহরে পড়ে আছি, খুব ভালো আছি, আমি আমি এখানে আমার নিঃশ্বাস নিতে পারতেছি। ওই গ্রামে অনুষ্ঠান আমরা শেষ করতেছি, শুধু একটা অনুরোধ তোর কাছে, আমি অনুষ্ঠান শেষ করছি, এখন যাওয়ার দরকার নাই। কিন্তু এখন যাওয়ার দরকার নাই মানে এই না যে হ্যাপি নিউ ইয়ার এর সময় তুই বলছিলি যে ওই বাইরে আতশবাজির আওয়াজ আর এদিকে আমি সুইসাইড এর প্রিপারেশন নিচ্ছি, একদম এন্ড মুহূর্তে আত্মহত্যার জায়গা থেকে তুই ফিরে এসেছিস, এই সময় যাওয়া দরকার নাই। এখন গেলে অবশ্যই ওখানকার পরিস্থিতি, ওখানকার যে স্মৃতি, ওখানকার যে মেমোরি তোকে ভালো থাকতে দিবে না, ওইটা আসলে ভালো থাকতে দিবে না। আমি আমি
আমাকে যখন পয়লা জানুয়ারি যখন ওর বিয়ের জন্য আসে আমাদের গ্রামে, দেখেন তখন ও ভালো ছিল, তখন ও স্বাভাবিক অবস্থায় ছিল। পয়লা জানুয়ারিতে ওর যখন বিয়ের জন্য আসে, আমি যতটুকু শুনছি, আমাকে ছবি পাঠাইছে, ভিডিও পাঠাইছে, অনেক ফ্যান সার্কেল বলছে যে এরকম অনুষ্ঠান আমাদের থানায় কখনো আর হয় নাই, অনেক টাকা পয়সা খরচ করে ওনারা বিয়ে দিচ্ছে, তাদের জীবন তারা ভালো থাকুক। শুধু একটা কথা, তখন সে সুইসাইড করতে সে ওই বিয়ে ক্যান্সেল করছে। শুধু একটা কথা যে ভালোবাসার মানে তো এই না যে সারা জীবন একসাথে ধরে রাখতে হবে, জরুরি না। অবশ্যই তার জন্য তুই দোয়া রাখবি, যদি সত্যি ভেতর থেকে তুই তাকে ভালোবেসে থাকিস সে ভালো থাকুক, বাট তোকেও নিজেকেও ভালো রাখতে হবে। সেভাবে এই যে প্রেম ভালোবাসার গল্প এতক্ষণ ধরে শোনালি, এর বাইরে বিশাল একটা পৃথিবী তোর জন্য ওয়েট করতেছে। আমি একটা পর্যায়ে খুব ক্রেজি টোনে বিভিন্ন জনের কথা বলতেছিলাম, আমি স্রষ্টার কথা পর্যন্ত মেনশন করেছি। ডেফিনেটলি এই জিনিসগুলো ম্যাটার করে। এরকম একটা ছেলের সাথে ভবিষ্যতের পৃথিবী, ভবিষ্যতের দুনিয়া দারুণ কিছু হয়তো নিয়ে ওয়েট করতেছে। এরকম একটা ঘটনার জন্য যদি সত্যিকার অর্থে তোর দোষ না থেকে থাকে, যেটা তুই স্টার্টিংয়ে বলছিলি যে আমারই হয়তো দোষ, আমি খুব খারাপ মানুষ, আর যদি সত্যি এরকম হয়ে থাকে যে তোর দোষ নাই সাব্বির, তাহলে এর জন্য তো রিগ্রেট বা অনুতাপ করার কোনো কারণ নাই যে মেয়েটা চলে গেছে, নাকি তোর দোষে গেছে? না গুরু, তোর তো দোষ নাই। শিওর? আমি কেন বা এই 8 মাস ধরে ঢাকায় পড়ে আছি, কেন আমি বাড়ি যাচ্ছি না? ওর ফ্রেন্ডরা এটা বলছিল, তখন তার ড্রাইভারের সাথে আমার কথা হয়, ড্রাইভার আমাকে, আমি ওনাকে রেস্টুরেন্টে বসিয়ে আমি ওনার সাথে কিছু নাস্তা পানি করি, আমাকে অনেক কথা শেয়ার করার পর উনি আমাকে একটা কথা বললো যে ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, আমি বাবুর সাথে আপনার কথা বলেই দিব। উনি আবার বিয়ে করছে, ওই ড্রাইভার বিয়ে করছে, রিলেশনশিপে বিয়ে করছে, ঢাকাতে বিয়ে করছে। যাই হোক, আমরা ওই গল্প থেকে বের হয়ে এসেছি, কিন্তু তোর মাথাতে তো একদম ইসের মতো আটকায় আছে, ওখান থেকে তুই বের হতে পারবি? দিস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, দিস নট দ্য এন্ড অফ দ্য লাইফ। ভবিষ্যতে বড় পৃথিবী হয়তো ওয়েট করতেছে, হু নোজ, যে এই ছেলের মাধ্যমে আমরা ভবিষ্যতে বড় বড় কিছু, ভালো ভালো কিছু হয়তো দেখতে পারবো। আমি একটু এই জিনিসগুলো শুনতে চাই সাব্বির, অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, শেষ কথা তুমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমরা মেয়ের গল্পের কথা শুনেছি, ওর সাথে সম্পর্কের কথা শুনেছি, ওকে কীভাবে মিস করো সেটা শুনেছি, ওর অনুপস্থিত তোমার জীবন যে স্থবির হয়ে গেছে সেটা শুনেছি। এর বাইরে তাহলে কোনো কিছু তোমার কাছে ম্যাটার করে না, রাইট? আর যদি ম্যাটার করে তাহলে কারা ম্যাটার করে এবং ভবিষ্যৎটাকে তুমি কিভাবে দেখতে চেষ্টা করতেছো সেগুলো একটু শুনতে চাই। যাকে ভালোবাসতেন আপনি সে তো চলেই গেল, যে মানুষগুলো আপনাকে ভালোবাসতো আপনার জীবনে রয়ে গেল, বাবা মা ভাই বোন, এদেরকে নিয়ে কিছু বলার নাই, এটা সারা জীবন থেকে যাবে আমাদের ফেসবুক লাইভে। সেটাই তো আমি বলতে চাইছিলাম যে আমি নতুন বছর যখন আমি সুইসাইড করতে যাচ্ছিলাম, তখন আমার ভাইরা ফোন করতেছে যদি উল্টোটা কিছু না করি। আমার প্রিয় একটা মামা আছে, ওনার বাড়ি হচ্ছে আপনার পাবনাতে, উনি আমাকে অনেক কেয়ার করতো, অনেক টেক করতো। একটা সময় উনি ওর সাথে কথা বলছে, ওই মামাটাও পাশে ছিল না, আমি একা একা ছিলাম, আমি অনেক কানাকাটি করতেছিলাম, ভাইয়েরা কল দিচ্ছে কারো ফোন রিসিভ করে না। হুট করে একটা বন্ধু ফোন দিয়ে বললো যে সাব্বির আমি সুইসাইড করার জন্য শিওর, আমি কিন্তু 100% সুইসাইড করে ফেলবো, আমি ছাদের উপরে উঠছি, আমি 6 তলা ছাদের উপরে থাকি, আমি তো ব্যাচেলার থাকি ঢাকাতে, তো আমি ওইখানে ছাদ থেকে ঝাঁপ দিব বা একটা কিছু করবো, ওটা চিন্তাভাবে চলতেছে মাথার ভিতরে। একটা ছেলে কল করে বললো যে, একটা ফ্রেন্ড কল করে বললো সাব্বির তোর আমি সেন্সলেন্স হয়ে পড়ে গেছে। এটা শোনার পর আমি পুরো থাওয়া হয়ে গেছে, আমি পিস পাও দিয়ে পর আমি মাটিতে বসে গেছি, কান্নাকাটি করতেছিলাম, চিল্লাচিল্লি করতেছিলাম, কথা বলার সুযোগ নেই, আম্মা সেন্সলেন্স হয়ে গেছে, আমি কী করবো সেই বুঝতেছি না, বাড়ি যাবো তাও পারি না। আর আমার এই 8 মাস যাবৎ বাড়ি না যাওয়ার কারণ হচ্ছে ওই যে বললাম না, একজন আমাকে বলছিল যে ভাইয়া আমি কথা বলে দিব আপনার সাথে, কথা বলে দিব, আমি মানে ও যেখানে যায় এখানে আমাকে নিউজ দেয় কিন্তু সে কথা বলিয়ে দেয় না। জি গুরু, তা এখন বর্তমানে প্ল্যান কি? এভাবেই কান্নাকাটি করে ভবিষ্যতে আমি জানি না আমার আল্লাহ কিভাবে দিনগুলো আমার চেষ্টা নাই, কারণ আমি ভালো নাই গুরু, যত কথা বলেন দিন শেষে আমি ভালো নাই। আমি আজও প্রতিটা রাত বসে থাকি ওই ছাদের উপরে, প্রতিটা রাত আমি আজও কান্না করতে হয়। আমি আমি কি বলবো গুরু, তার দেওয়া সব কিছু, তার ফোনে আমার হাজার হাজার পিক এবং কি ভিডিও সব কিছু, আমি সব কিছু যত্ন করে রেখে দিছি, আমি এখন দেখতে চাইলেও দেখতে পারি না, আমি এগুলো দেখতে চাইলেও দেখতে পারি না, কারণ আমি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার খুব খারাপ লাগে, শেষ করছি এইভাবে করে একটা মানুষের দিন যাবে। এনিওয়ে অনুষ্ঠান শেষ করছি সাব্বির, অনুষ্ঠান শেষ করছি, বাট আমি কথা দিয়ে রাখতেছি
আমাকে যদি ফার্স্ট একটা কথা তুমি নিজে থেকে দিয়ে রাখো যে এই যে সুইসাইডাল টেন্ডেন্সি, এই যে নিজেকে শেষ করে দেওয়ার যে টেন্ডেন্সি, বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করবে যে যারা উপরে যখন ফ্যানে নিজেকে লটকায় দেয়, এগুলো তো কাপুরুষ, আমি এদেরকে নপুংসক মনে করি। এদের মতো ঘৃণা আমি কোনো পার্সনকে করি না যারা নিজেদের জীবনটাকে শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বহু যত্ন করে এই মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে এক ক্যারিজমেটিক সৃষ্টির নাম। প্রায়শই আমি কথাটা বলি যে মানুষ দেখতে এসেছিলাম ভবে এমন জন্ম আর কি হবে। সেই জীবনকে নিজে হাতে সৃষ্টি করে দেয়া, এর মতো কাপুরুষোচিত কাজ আর দ্বিতীয়টা হতে পারে না। জীবন আমরা যতটুকু ভাবি তার চাইতে এত বেশি মূল্যবান, এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি স্বাদের যে যে মুহূর্তে মানুষটা লটকা যায়, একদম এন্ড মুহূর্তে যখন এই শ্বাসনালীটা বন্ধ হয়ে আসে, সেই মুহূর্তে ট্রাই করতে যায় শেষবারের মতো, না এত মৃত্যু যন্ত্রণায় আমি যাইতে চাই না, আমি আর কিছুদিন বাঁচতে চাই। হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে স্মৃতিময় মিষ্টিময় কোনো মুহূর্তের কথা তার মনে পড়ে আবারও ব্যাক করতে চায়, কিন্তু তখন আর পারে না, গোটা শরীর তখন কলাপস হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে উপরে যখন যারা এভাবে ঝুলতে যায় তাদের হাত এই পর্যন্ত উঠা থাকে। জীবনকে ভালোবেসে আরেক দফায় কি চেষ্টা করে দেখবি যে মৃত্যু চিন্তা না করে বাঁচার চেষ্টা করা যায় কিনা? আর একটা কথা শুনে রাখ, এই সুইসাইডাল টেন্ডেন্সিটা একটা রোগের মতো, যদি সম্ভব হয় সাইকোলজিক্যাল কোনো ডাক্তারকে দেখাস, যদি সম্ভব হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরো সারেন্ডার করে মসজিদে বেশিরভাগ সময় দেওয়ার ব্যবস্থা কর, কারণ এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এই সুইসাইডাল টেন্ডেন্সি ব্রেনের মধ্যে ঘুরতে থাকলে এখান থেকে মানুষ বের হতে পারে না, একটা সময়ে গিয়ে নিজের অবচেতন মনে আনকনসিয়াস মাইন্ডেই সুইসাইডটা করে বসে। তখন না চাইলেও ওইটা একসময় হয়ে যায় তার দ্বারা। তোর আল্লাহ দোহায় লাগে এখান থেকে কাম ব্যাক করার চেষ্টা কর। আজ থেকে কি এই চেষ্টা শুরু করা সম্ভব? চেষ্টা করবো, আমি জানি না আমি পারবো কিনা। আমি আসলে আমি তোকে নিয়ে একটা ভাবনা ভাবতে যাচ্ছি, বাট তোর কাছ থেকে আমি যখন একটা কথা চাচ্ছি তখন তুই বলতেছিস চেষ্টা করে দেখবো জানি না পারবো কিনা। মনে শক্তি রাখে, তার মানে তুই এই কাজটা করবি কোনো একদিন আর আমাকেও লটকাবে। ডিবি এসবি ডিজিএফআই যারা আছে তারা লটকাবে যে এর কাছে প্রোগ্রামে আসছে। গুরু আমি শুধু আপনার কাছে নয়, এটা সমপ্রিয় মানুষের কাছে কথা দিছিলাম। চেষ্টা করে চেষ্টা করবি, আজকে থেকে কি চেষ্টা শুরু হবে যে এই ধরনের কাপুরুষোচিত নপুংসক চিন্তা ব্রেনের মধ্যে মিনিমাম স্থান দিবি না যে আমি নিজেকে শেষ করে ফেলবো? না গুরু। হ্যাঁ তারপরে তোর দ্বারা হয়ে যাবে, এটা রোগের মতো। এই সুইসাইডাল টেন্ডেন্সি এটা একটা ডিসঅর্ডার, মেন্টালি বিভিন্ন রকমের যে রোগ থাকে এটা হচ্ছে একটা কেমিক্যাল লো চাই ব্রেনের। একবার যদি এই জিনিসটা ঢুকে যায় নিজের অবচেতন মনে আনকনসিয়াস মাইন্ডে অনেক সময় সুইসাইড হয়ে যায়, হয়তো সেই মুহূর্তে সেই জিনিসটা সে চাচ্ছে না তারপর হয়ে যায়। এটা কি জানিস এসব সাইকোলজিক্যাল সায়েন্টিফিক ব্যাপারগুলো জানিস কি? এটা আমি বলতেছি এটা পৃথিবী থেকে আবিষ্কৃত, সম্ভব তোর দ্বারা এটা চেষ্টা করা যে এই ঘটনাগুলো যেন না ঘটে, এই জন্য চেষ্টা থাকবো সতর্ক থাকবো আজ থেকে। আর তোর ভালো লাগার জন্য আমি তোকে কথা দিয়ে রাখলাম, এই কথা তো তুই আমাকে দিলি, তোর যখন যে অবস্থায় আমার এখানে আসতে মন চাইবে তুই চলে আসবি। ঢাকা এফএম এর দরজা সবসময় তোর জন্য 24 ঘন্টা ওপেন, আমার স্পেশাল আমার প্রোগ্রাম থার্সডেতে ডেফিনেটলি ওপেন। আমার সাথে তোর খারাপ লাগতেছে, তুই আমার সাথে বৈশা প্রোগ্রাম করবি, ওখানে বসে থাকবি কোনো সময়, কোনো সময় আমার সাথে চেয়ারে বসে থাকবি। আমি কি বুঝতে পারি স্যার? উইদাউট ইউর পারমিশন আমি এই কথাটা বলে রাখলাম। বেশি খারাপ লাগতেছে আমার সাথে এখান থেকে প্রোগ্রাম করে আমার সাথে আড্ডা মারতে বের হয়ে যাবি। আমি কি বুঝাতে পারছি? আগে বলতেছি না কারণ আমার একটা স্বভাবগত সমস্যা আছে, একটু দেরিতে ঢুকি প্রোগ্রামে, অনুষ্ঠান শেষ করে আমার সাথে বাড়া যাবি, দেব তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ক্লিয়ার? আমি তোর বন্ধু হিসাবে তোর হয়ে সঙ্গ দেব। তোর যদি আনন্দ পানি খাইতে ইচ্ছা হয় আমি তো এগুলো খাই না, তোর জন্য যাই হয়তো খাবো। না না গুড, আমি কখনো এগুলো করি নাই। ভালো, তাহলে তো ভালো কথা, তাহলে ভালো কথা, তাহলে দুজন মিলে আমরা 300 ফিটের দিকে চলে যাবো। জি আমি ওইখানে প্রায় যাই, আমার বন্ধুরা আমাকে যে 300 ফিটে গিয়ে বাতাস খাবো, বাতাস শেষ খাওয়ার সাথে সাথে আমরা হাঁসের মাংস খাবো। এই জরিনা খালা, জরিনা খালা হাঁসের মাংস রান্না করে 10/10। তুমি এখনই চাপালির অর্ডার দিয়ে দাও সাথে হাঁসের মাংস।
জীবনটাকে আমরা নতুন করে ঘুরে দাঁড়ানোর একবার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি বন্ধুরা, অনেক হেল্প চেষ্টা করি আরেকবার। ওকে ওকে, কথা দিলি? কথা দিলি ইনশাআল্লাহ। ওকে, টেক কেয়ার, বিদায় নিচ্ছে আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেককে প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। Alright, dear listeners, দেখতে দেখতে আমরা আসলে আয়োজনের একদম শেষে চলে আসছি, এবং সবসময় আমরা ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্ম থেকে যারাই আসেন আসলে আমরা চেষ্টা করি, এবং তাদের জন্য আমাদের এই গুড উইশেস সবসময় থাকে আসলে। আর আজকে মীর সাব্বির এত দারুণ একটা ছেলে, এত ব্যথিত মন নিয়ে গেছে, আশা করি যে পরবর্তীতে যখন আবার সাব্বিরের সাথে দেখা হবে, সাব্বিরের তখন ফুরফুরে মন থাকবে, একটা সুন্দর জীবন থাকবে। এই প্রত্যাশায় আমি শান্ত আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং বলার অপেক্ষা রাখে না যে নিশ্চয়ই এতদিনে ঢাকা শহরের জ্যাম বাড়তে শুরু করেছে, তার মানে সবাই ঢাকা শহরে চলে আসতে শুরু করেছেন ইতোমধ্যে। সো যারা যারা এখনো আসেনি, সাবধানে আসবেন এবং গাড়ি ঘোড়া দেখে আসবেন প্লিজ, কারণ আমরা সবাই জানি যে জীবনের মূল্য আসলে অনেক বেশি সময়ের চাইতে। সবাই ভালো থাকবেন, আজকের মতো শুভ বিদায়, শুভরাত্রি।